2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে নিহতদের স্মরণে বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার আবু হুরায়রা মসজিদ মাঠে এই সভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা রিজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলিম সহ অন্যান্যরা। সবাই উপজেলা জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।